আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালোই আছেন। বরাবরের মতনই চলে আসছি নতুন কোনো এক ভিডিও বা ব্লগ নিয়ে। আর আমাদের এই ভিডিওটা যে যেই প্রান্তে থেকেই আমার ভাই বোনেরা দেখেন, আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালোই আছেন। আজকে আমি আমার সব ভাই বোনদের জন্য আমি বাসায় আজকে খাসির গোশের একটা রেসিপি তৈরি করেছি। আসলে খাসির গোশের রেসিপিটা কিন্তু সবাই কিন্তু খুব সহজে তৈরি করতে পারে না, বা একটা স্মেল আসে একটা, সেই কারণে কিন্তু রেগুলারলি কেউ এই খাসির গোশটা কিন্তু খেতে চায় না। তাই আমি খুব সহজভাবে আর খুব ইজিভাবে একটা ইয়াম্মি একটা রেসিপি নিয়ে চলে আসছি আপনাদের মাঝে। তো আমি বাসায় যেভাবে রেগুলারলি বানাই সেম ওইভাবেই বানিয়েছি, আর আশা করি আমাদের এই ভিডিওটা কিন্তু আপনাদের সবার কাছে অনেক ভালোই লাগবে। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই বাসায় বানিয়ে ট্রাই করে দেখবেন, আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমাদের এই রেসিপিটা কেমন হয়েছে। চলুন তাহলে রেসিপিটা আমরা কিভাবে তৈরি করতে হয় দেখে নিই। খাসির গোশ রান্না করার জন্য আমি কিচেনে চলে আসছি, আর আমি কিন্তু এখানে সব রকম মশলা নিয়ে নিয়েছি, আগে থেকে রেডি করে নিয়েছি। আর এখানে খাসির গোশটাও ভালো করে ক্লিন করে নিয়ে আসছি। আমি পেঁয়াজ আর তেলটা চুলার মধ্যে বসিয়ে দিয়েছি। আমি এখানে কিন্তু রান্নার তেল দিয়েছি। পেঁয়াজটা আমি এখন ভালো করে লাল করে নেব। আর খাসির গোশের কিন্তু একটা কিন্তু স্মেল আসে, সেটা কিন্তু আসলে একটা গন্ধই লাগে। অনেকেই কিন্তু এরকম করে রান্না করতে পারে না, সেজন্য কিন্তু ঠিক মতন কিন্তু খেতেও পারে না খাসির গোশটা, কারণ এটার মধ্যে কিন্তু একটা গন্ধ আসে। তো অনেকেই কিন্তু এই গন্ধটা আসলে সহ্য করতে পারে না। তো আমি কিন্তু বাসায় কিন্তু রেগুলার যেভাবে রান্না করি সেভাবেই একটু জাস্ট আমি একটু শেয়ার করছি। যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই এভাবে বাসায় রান্না করে কিন্তু ট্রাই করে দেখতে পারেন। তাহলে এতে করে কি হবে যে এই একটা খাসির গোশের একটা যে একটা স্মেল আসে সেটা কিন্তু পরবর্তীতে আর লাগবে না, খুব সহজে খুব ইজিলি ভাবে কিন্তু বাসায় রান্না করে ফেলতে পারবে। তো আমি এখন পেঁয়াজটা কিন্তু আমি আমার পরিমাণ মতো নিয়ে দিয়েছি। এখন পেঁয়াজটা আমি ভালো করে লাল করে নিচ্ছি। পেঁয়াজটা মোটামুটি লাল হয়ে গেছে। এখন আমি এখানে এক এক করে সব মশলাগুলা দিয়ে দেব। আমি এখানে সব মশলাই কিন্তু গুছিয়ে রেখেছি, তো এক এক করে দেব। এখানে আদা পেস্ট করা আছে আর রসুন পেস্ট করা আছে, 2 টেবিল চামচ করে আছে এখানে। আসলে খাসির গোশতে কিন্তু একটু মশলার পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, তাহলে কিন্তু কোনো রকম গন্ধ আসবে না। আমি এখানে জিরা বাটা দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর গোশের পরিমাণটা বুঝে কিন্তু এখানে মশলা দিতে হবে। হলুদের গুঁড়া দিচ্ছি 1.5 টেবিল চামচ আছে এখানে। আর যদি একটু স্পাইসি আর একটু ঝাল খেতে চান তাহলে কিন্তু অবশ্যই মরিচের পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে। আমি কিন্তু এখানে একটু মরিচের পরিমাণটা একটু বেশি দিয়েছি, এখানে গুঁড়া মরিচটা দিয়ে দিলাম। এখানে 3 টেবিল চামচ আমার মরিচের গুঁড়া আছে। সবগুলো উপকরণ দিয়ে আমি একটু ভালোভাবে একটু কষিয়ে নিচ্ছি। ধনে গুঁড়া দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ। আর এইসব মশলায় কিন্তু আমাদের ঘরে কিন্তু সবার কিন্তু কম বেশি থাকে। আমি এখানে জয়ফল আর জয়িত্রী বাটা একসাথেই আছে, একেবারে সামান্য পরিমাণ আছে, তো আমি দুটা একসাথেই দিয়ে দিলাম। আর লবণটা কিন্তু অবশ্যই স্বাদ মতন দিতে হবে। এখানে আমি হোয়াইট গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, 1/2 টেবিল চামচেরও কম আছে। আর ব্ল্যাক গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, এটাও সেমই আছে, 1/2 চামচ কম।
সবগুলো মশলা একসাথে দিয়ে আমি একটু ভালো করে কষিয়ে নিচ্ছি। আমি এখানে সামান্য পরিমাণ পানি দিয়ে দিচ্ছি, পানির পরিমাণটা আমি এখন একটু কমই দেবো। এখানে আমি এলাচি, দারচিনি আর তেজপাতা দিয়ে দিচ্ছি। মশলাগুলো আমি এখন 5 থেকে 6 মিনিট এভাবে ভালোভাবে কষিয়ে নেব। আমার কিন্তু ভালোভাবে কষানো হয়ে গেছে মশলাগুলো। আসলে মশলা যদি ভালোভাবে কষায় সেক্ষেত্রে কিন্তু তরকারিটাও কিন্তু খুব টেস্টি আর ইয়াম্মি হবে, সেজন্য আমি মশলাগুলো ভালো করে কষিয়ে নিয়েছি। আসলে রান্নাবান্না কিন্তু এটা হচ্ছে যার যার হাতের, আর আমরা তো কিন্তু সবাই কিন্তু কম বেশি আসলে সব কিছু পারি। জাস্ট আমি কিন্তু শেয়ার করলাম হচ্ছে আমি যেভাবে তৈরি করি রেগুলার সেটাই। তো আমি এখন এক এক করে খাসির গোশগুলো সবগুলোই দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নেব, যাতে আমার প্রত্যেকটা গোশের মধ্যে মশলাগুলো ভালোভাবে যায়। তো আমি এভাবে আমি এখন কষিয়ে নেব। আমি এখন খাসির গোশগুলো এখন ভালোভাবে এখন আমি কষিয়ে নিচ্ছি। তো আমি এখানে কিন্তু 10 থেকে 15 মিনিট এভাবে কষিয়ে নেব, তারপরে আমি এখানে পানি দেব। খাসির গোশ ভুনাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে আর কালারটা কিন্তু একটা সুন্দর একটা ইয়াম্মি কালার চলে আসছে। এখানে আমি 10 থেকে 15 মিনিট ভালো করে কষিয়ে নিয়েছি। এখন আমি এখানে পানি দিয়ে দেব। পানি দেওয়ার আগে তার আগে আমি এখানে ব্লেন্ডার করা টমেটো দিয়ে দিচ্ছি। আসলে টমেটোটা তো শীতকালেই পাওয়া যায় তাই না, তো আমি এটা ব্লেন্ডার করে রেখে দিয়েছি। রেখে আমি কিন্তু এটা সারা বছর তরকারিতে দিই বা গরুর গোশ, মুরগির গোশ সব কিছুতেই কিন্তু এটা ইউজ করা যায়। আমাদের চ্যানেলে আছে তো সংরক্ষণের পদ্ধতি, চাইলে আপনারা একবার করে হলেও ফলো করে আসতে পারেন। এখন আমি এখানে পানিটা কিন্তু বেশি একটা দেওয়া লাগবে না, কারণ কিন্তু আমি অনেকক্ষণ ভালো করে কষিয়ে নিয়েছি, তো পানির পরিমাণটা কিন্তু অল্প দিলেই হবে। এখানে আমি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। তো ভালোভাবে আমি এখানে আড়াচাড়া দিয়ে দিচ্ছি, তাহলে এতে করে পানির সাথে কিন্তু সব মশলা একসাথে ভালো করে মিশে যাবে। কিছুক্ষণ পর এসে আমি একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি, আর চুলার আঁচটা আমি এখন একবারে মিডিয়াম আঁচে দিয়ে দিলাম। এর মধ্যেই কিন্তু খাসির গোশটা হয়ে যাবে, তারপর আমি নামিয়ে ফেলবো। তৈরি হয়ে গেল খাসির গোশের রেসিপি। আশা করি আমাদের এই ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালোই লাগবে, আর যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু বাসায় বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। আর খুব সহজে আর খুব একটা ইয়াম্মি রেসিপি তৈরি করে ফেললাম, আর খুব অল্প সময়ে কিন্তু তৈরি করে ফেলেছি। যদি ভালো লাগে বাসায় বানিয়ে অবশ্যই ট্রাই করবেন। তো আজকে এই পর্যন্তই, সবাই সবসময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন। এর পরবর্তীতে নতুন কোনো এক ভিডিও নিয়ে আবার চলে আসব আপনাদের মাঝে। তো এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।